হ্যালো এভরিওয়ান, আমার নাম মিবুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকে আমার যে ভিডিওটা সেটা হচ্ছে এই কমেন্টের রিগার্ডিংয়ে। এই কমেন্টে একজন জানতে চেয়েছে যে কী করে স্যার ম্যাথামেটিক্সে হায়ার স্টাডিজ করা যাবে বা রিসার্চ করা যাবে। তো ম্যাথামেটিক্সে যেটা প্রসেস অন্যান্য সব সাবজেক্টেরই একই রকমের প্রসেস, ওই জন্য ম্যাথামেটিক্স বলে দেওয়া মানে সব সাবজেক্ট বলে দেওয়া। ওই জন্য আলটিমেটলি আজকে তোমরা সব সাবজেক্টের ব্যাপারে যদি হায়ার স্টাডিজ করতে চাও, যদি রিসার্চ করতে চাও কোনো সাবজেক্ট যদি ইন্টারেস্ট থাকে, সেটা হতে পারে বাংলা ইংরেজি অথবা হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, তোমরা কিন্তু আজকে অ্যান্সার পেয়ে যাবে। দুই নম্বর কথা হচ্ছে, যদি তোমরা আমাকে নতুন দেখে থাকো তাহলে আমার নাম ইমরুল কায়েস আর আমি হচ্ছে ক্লাস 11-12 মেইনলি ম্যাথমেটিক্সের ভিডিও বানাই। আর যদি তোমরা কেউ 11-12 অথবা গ্র্যাজুয়েশনে পড়ো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ডেফিনেটলি হেল্প পাবে। আচ্ছা, চ্যানেলটা সাবস্ক্রাইব করার আরেকটা বিশেষ কারণ, এখানে একমাত্র আমার চ্যানেল যেই চ্যানেলে করা আছে 2015 থেকে 2020 পর্যন্ত টোটাল 6 বছরের HS-এর কোশ্চেন পেপার সলিউশন, যেটা দেখে নিয়ে তোমরা অনেক বেশি হেল্প পাবে। যাই হোক, অনেক হলো প্রমোশন, এবার আসল মোদ্দা কথায় আসি। যে আমার হায়ার স্টাডিজ করতে গেলে মানে আলটিমেটলি রিসার্চ করতে গেলে কোনো সাবজেক্টে কী করতে হবে, ভেরি সিম্পল। তোমরা প্রথমে গ্র্যাজুয়েশন করো। আচ্ছা, গ্র্যাজুয়েশন মানে হচ্ছে তোমরা বিএ, বিএসসি অথবা বিকম করো, অথবা যদি তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হও তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিংটা করতে হবে, সেটাও গ্র্যাজুয়েশনই ধরা হয়। অথবা মেডিকেলে যারা পড়ছো তাদের যে মেডিকেলের যে MBBSটা সেটাও কিন্তু গ্র্যাজুয়েশনই, সবগুলো গ্র্যাজুয়েশন, মানে HS-এর পরের যে ডিগ্রিটা 3 বা 4 বছরের সেটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন বলা হয়। তারপর গ্র্যাজুয়েশনের পর তোমাদের মাস্টার্স করতে হবে, মানে MA, MSc অথবা MCOM, আর যদি তোমরা ডাক্তার ফিল্ডে থাকো তাহলে MD, যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকো তাহলে কিন্তু MTech করতে হবে। তাহলে মাস্টার্স করা কিন্তু আবশ্যিক যদি তোমরা রিসার্চ করতে চাও যে কোনো ব্যাপারে। তাহলে সবার প্রথমে তোমাদের গ্র্যাজুয়েশন করতে হবে, তারপর তোমাদের মাস্টার্স করতে হবে, তারপর তোমাদের একটা এক্সাম দিতে হবে, যেই এক্সামটার নাম হচ্ছে NET, NET, নেট, এটা ইন্টারনেট না, এটার নাম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যারা আর্টস নিয়ে পড়ো তাদের জন্য হয় UGC নেট, আর যারা সায়েন্সে পড়ো তাদের জন্য হয় CSIR নেট। আলটিমেটলি কিছু না, এটা হচ্ছে সংস্থা CSIR অ্যান্ড UGC। UGC হচ্ছে সেই সংস্থা যার আন্ডারে টোটাল কলেজগুলোর রেগুলেশনস হয়, আর CSIR হচ্ছে একটা সায়েন্সের রিসার্চের সংস্থা। এরা হচ্ছে কন্ডাক্ট করা এই পরীক্ষা, যেই পরীক্ষাগুলো দিয়ে তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবার পরীক্ষা কোয়ালিফাই এখানে দুই রকমে করা যায়। আচ্ছা, আরেকটা এক্সাম হয় যেটা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্পেশালি, তবে ইঞ্জিনিয়ারিং ছাড়াও স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্টরা দিতে পারে, সেটার নাম হচ্ছে গেট। ঠিক আছে, দিতে পারো তোমরা এটা। তাছাড়া এই যে CSIR নেট বা UGC নেট হলো, এই নেটে কোয়ালিফাই দুইভাবে হয়। একটা হচ্ছে LS লেকচারশিপের জন্য, মানে লেকচারারশিপ যারা ওই পরীক্ষা কমপ্লিট করে নিয়ে কলেজে লেকচারার হতে পারবে সেরকম একটা যোগ্যতা। দুই নম্বর হচ্ছে JRF। তো JRF নিয়ে যারা কোয়ালিফাই করে তারা আলটিমেটলি টপ, যারা র্যাঙ্ক করে টপ র্যাঙ্কার যারা তাদেরই JRF দিয়ে কোয়ালিফাই হয়। আচ্ছা, বিভিন্নবার কাট অফ বিভিন্ন থাকে, তাহলে এটা ডিপেন্ড করে প্রত্যেকবার যে কত কাট অফ থাকে। আর এই নেট কোয়ালিফাই করার পর তোমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে PhD, সেটাই হচ্ছে রিসার্চ করতে হয়। এখানে তোমরা যেটা আলটিমেটলি রিসার্চ বলতো সেটা আলটিমেটলি PhD করতে হয় তোমাদের। এবার PhD-র কোর্সটা 3 বছর থেকে শুরু হয়, 5 বছর ম্যাক্সিমাম, 5 বছর একটা স্ট্যান্ডার্ড টাইম, এটা 7 বছরও হতে পারে, 7 বছরের বেশি নর্মালি হয় না। যদি হয় তাহলে মানে যে গাইড থাকেন যিনি ওনার স্পেশাল পারমিশন লাগে, যেটা নর্মালি দিতে চায় না। তো যাই হোক, সেটা পরের কথা। সেটা হচ্ছে PhD করতে গেলে ওভারঅল মোটামুটি 5 বছরের একটা সময়কাল কিন্তু লাগে আর কি। যদি খুব বেশি তাড়াতাড়ি কাজ করতে পারো তাহলে 4 বছর বা 3.5 বছরও হয়ে যেতে পারে, অথবা 7 বছর পর্যন্তও লাগতে পারে PhD। সবার আবার যে PhD সাকসেসফুল হবে সেটাও না, তবে বেশিরভাগ জনারই হয়ে যায়। তো যারা CSIR অথবা UGC নেট কোয়ালিফাই করে তাদের PhD করতে হয়, অথবা গেটেও সেমই হয়, PhD করা যায়। এবার PhD তুমি যদি ভালো, মানে সাপোজ JRF উইথ নেট কোয়ালিফাই করো, তাহলে তুমি ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি তোমরা সিলেক্ট করতে পারবে। আর এই ইউনিভার্সিটি বা কলেজ সিলেক্ট করার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই JRF মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, যেটা মানে যেই টাকাটা তোমরা পাও প্রত্যেক মাসে, মানে যেটা পাবে সেটা কিন্তু ভ্যারি করে। এই জন্য যারা NIT বা IIT-গুলোতে রিসার্চ করে বা PhD কমপ্লিট করে ওদের কিন্তু টাকাটা অনেক বেশি হয়, সাপোজ 60-70,000 পর্যন্ত পার মান্থ কিন্তু ওদের দেওয়া হয় স্টাইপেন্ড। যতদিন না পর্যন্ত তোমার PhD ডিগ্রিটা কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত এই টাকাটা দেওয়া হবে। যদি 5 বছর লাগে, 5 বছর প্রত্যেক মান্থলি তোমার অ্যাকাউন্টে কিন্তু ওই টাকা চলে আসবে। আর নর্মাল যদি কলেজে করো তাও মোটামুটি তোমরা 30-35 হাজার করে টাকা কিন্তু অ্যাকাউন্টে আসে, যেটা সরকার সাহায্য করে যে তোমাদের পড়াশোনার ব্যাপারে, কারণ অনেক লম্বা টাইম PhD কমপ্লিট করতে, এই লম্বা টাইমে যেন তোমরা রিসার্চ মাঝখান থেকে ছেড়ে না দাও আর্থিক অভাবের জন্য, সেই জন্য কিন্তু সরকার টাকাটা দেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের রিসার্চ করার পদ্ধতি। যে কোনো প্রসেসে, মানে যে কোনো সাবজেক্টে রিসার্চ করা যায় আলটিমেটলি তোমাদের PhD করতে হবে, PhD করার জন্য তোমাদের কোয়ালিফাই করতে হবে এক্সাম, যার নাম হচ্ছে NET নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে, যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করতে পারো, শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো।
Thanks for watching this video.